মনের মানুষের জন্মদিন বলে কথা একটু স্পেশাল না হলে কি হয়, তাই সদ্য সাথে পা দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে উষ্ণ চুম্বন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই জন্মদিনের আয়োজন করেছিলেন বৈশাখী। ঘর সাজানো হয়েছিল গোলাপি নীল সাদা বেলুনে, বিভিন্ন ধরনের সফট টয়েসে ভর্তি ছিল ঘর। জন্মদিনের থিম ছিল হ্যাপি বার্থডে দুষ্টু। একটা ক্রিম কালারের একটা স্মাইলি কেকের নিচে লেখা ছিল হ্যাপি বার্থডে দুষ্টু। সেই কেকটি কাটেন শোভনবাবু। এছাড়াও ছিল একটা চকলেট কেক, স্মাইলি আঁকা একটা হ্যাপি বার্থডে দুষ্টু ওয়াল পেন্টিংয়েও সাজানো হয়েছিল ঘর। শোভন বৈশাখী ছাড়াও জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বৈশাখীর মেয়ে মেহুল। যে কোনো শুভ অনুষ্ঠানে ভালোবাসার মানুষটির জন্য গোলাপের বিকল্প আর কিছুই হতে পারে না, এক্ষেত্রেও তার নড়চড় হয়নি। শোভনের হাতে গোলাপের তোড়া সহ উপহার তুলে দেন বৈশাখী। হাসি মুখে সেই গোলাপ এবং উপহার নিয়ে বৈশাখীর গালেও সস্নেহে চুম্বন এঁকে দেন শোভন চট্টোপাধ্যায়। এই ছবি দেখে কেউ বলবে, কিছুদিন আগেই আদালতের বাইরে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই ঝগড়ার মুহূর্ত খুব অল্প সময়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মধ্যাহ্নভোজের বিরতির সময় তুলকালাম বেঁধে যায় আদালত চত্বরে। কোনো মতে দুপক্ষকে সরিয়ে নিয়ে যায়। পরিস্থিতি সামলাতে আদালত চত্বরে হাজির হয় পুলিশও। আপনাদেরকে জানাই যে 2018 সালের নভেম্বরেই বেহালায় পর্ণশ্রীর বাড়ি ছেড়ে গোলপার্কের একটা আবাসনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে শুরু করেন শোভন চট্টোপাধ্যায়। বর্তমানে প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা চলছে তার। মনের মানুষের জন্মদিন, তাই এটুকু আয়োজন না করলে কি হয়, একটু স্পেশাল না হলে কি হয়। এই মুহূর্তে যে ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সদ্য সাথে পা দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনের ছবি। তাকে উষ্ণ চুম্বন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই জন্মদিনের আয়োজন করেছিলেন বৈশাখী। আর মনের মানুষের জন্মদিনে ঘরও সাজানো হয়েছিল একদম মনের মতো করে, সেই ভিডিওই আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো বলুন তো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।